subscribe my channel and press the bell icon and turn notification on. So what's up guys, welcome my channel and new another video. तो गाइज आज के ভিডিওতে কোনো টাইটেল দিইনি আমরা, কারণ আজকে তোমরা থাম্বনেইলে দেখে নিয়েছো যে দিস ইজ নট হ্যাপি নিউ ইয়ার, দিস ইজ স্যাড নিউ ইয়ার। ওকে, তো প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারি অনেক জোরা চলে যায়, কারোর প্রিয় মানুষ চলে যায়, কারোর ছেলে চলে যায়। ওকে, তো সেরকমই কিছু ভিডিও আজ তোমাদের দেখাবো, কারণ হ্যাপি নিউ ইয়ারের জন্য আমরা ভিডিও শ্যুট করেছিলাম, তো সেটা আপলোড আমি করতে পারিনি। ঠিক আছে, তো আমাদের দুটো বন্ধু, বন্ধু বলতে পারো ক্লাসমেট কিংবা টিউশন ফ্রেন্ড যেগুলো হয় ওইগুলো, তো আমরা একই টিউশনে পড়তাম, ছেলেটার নাম ছিল বিবেক। সো ও মারা গেছে, হি ইজ ডেড, অ্যান্ড সে বাইকেই মারা গেছে। এরপরেও গাইজ আজকে তোমাদের কিছু ভিডিও দেখাবো, তো তোমাদের সবাইকে বলছি প্লিজ সবাই সেফটিভাবে বাইক চালাও, বাইক যখন চালাবা হেলমেটটা অবশ্যই মাথায় নিবা। আজকের টপিকটা ওরকম অ্যাক্সিডেন্টলি ভিডিও কিছু, এটা সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়েছে, কেউ আমাকে ফটো তুলে, এটা আমার আমি পুরো রেকর্ড করেছি তা না, কে আমার এখানে একটা নিজের দাদাই, দাদাই বলতে পারো, সে ফোর হুইলার অ্যাক্সিডেন্ট করেছিল, তার ফোর হুইলারের ব্যাক টায়ার পাংচার হয়ে গেছিলো। ওকে, তো পাংচারের কারণে সে পাল্টি খেয়ে যায় গাড়িটা, তো সেই ভিডিও ফুটেজটা আমি পেয়েছিলাম না, আমার একটা বন্ধু সে দিয়েছে। ওকে, তো চলো সেরকম কিছু ভিডিও তোমরা দেখে নাও তারপরে। আর গাইজ আমি ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, বাইরে যখন বেরোচ্ছি তখন সবাই বলছে দাদা ভিডিও আসতে কেন দেরি হচ্ছে, দেরি হচ্ছে, দেরি হচ্ছে। সো গাইজ আমার একটু প্রবলেম আছে, তো আমি কিছুদিন বাইক টাইক নিয়ে বেরোচ্ছি না কোথাও, সেই জন্য ভিডিও হচ্ছে না। ওকে, তো চলো।